তো হ্যালো বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি সরস্বতী পূজোর মেকআপ নিয়ে লুক নাম্বার টু। চলো দেখে নিই, যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আর বকবক না করে ভিডিওতে যাওয়া যাক। তো আজকে যে লুকটা আমি ক্রিয়েট করব সেটা কিন্তু মাত্র 5টা প্রোডাক্ট দিয়ে আমি ক্রিয়েট করব। তো কিভাবে ক্রিয়েট করব চলো দেখে নিই। তো ময়শ্চারাইজার আর প্রাইমার হিসেবে আমি অ্যালোভেরা জেলি ইউজ করেছি, আর ফাউন্ডেশন এখানে আমি ফিটমি ফাউন্ডেশন নিচ্ছি শেড নাম্বার 332, যেটা আমি ডট ডট করে ফুল ফেসে আর নেকে লাগিয়ে নেব। তারপর ব্লেন্ডার দিয়ে ভালো করে সেটাকে ড্যাবিং মোশানে ভালো করে ব্লেন্ড করে নেব। নেকে কিন্তু অবশ্যই ফাউন্ডেশন দিতে হবে, কারণ ফেস আর নেকের কালার যদি আলাদা হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না, কারণ গলার কালার আলাদা আর মুখের কালার আলাদা হলে সেটা দেখতে খুবই খারাপ লাগে। তো ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এখানে আমি খুব কম পরিমাণে কনসিলার লাগিয়ে নেব। কনসিলারটা হচ্ছে সুইস বিউটির শেড নাম্বার 04। প্রোডাক্ট যত কম ইউজ করবে তত বেশি ভালো ব্লেন্ড হবে এবং দেখতে তত বেশি সুন্দর লাগবে, তাই যত পারবে প্রোডাক্ট কম ইউজ করার চেষ্টা করবে। বাট আমার তো হয় না, আমার পিম্পলে ভর্তি, তাই জন্য আমাকে একটুখানি কভারেজের জন্য কনসিলারটা লাগিয়ে নিতে হবে। এবং কনসিলার লাগিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি ব্লু হ্যাভেনের লুজ পাউডার দিয়ে পুরো ফেসটাকে সেট করে নেব, প্লাস গলাকেও। এবং সেট করে নেওয়া হয়ে গেলে এখানে আমি আইব্রোর জন্য কোনো দামি প্রোডাক্ট কিছু ইউজ করছি না, নর্মাল একটা আইব্রো পেন্সিল দিয়ে জাস্ট আমার আইব্রোটাকে ফিল ইন করে নেব, কারণ আইব্রোর জন্য আমাকে বেশি খাটতে হয় না, জাস্ট ওই আইব্রো পেন্সিল ফিল ইন করে নিলেই হয়ে যায়। এখানে কিন্তু ফাউন্ডেশনটা দিয়ে তোমরা কিন্তু অ্যাজ এ কনসিলারও ইউজ করতে পারো যদি তোমাদের কাছে কনসিলার না থাকে। তো এখানে আমি একটাই লিপস্টিক ইউজ করছি, সেই লিপস্টিকটা দিয়েই আমি আইয়ের মেকআপ প্লাস ব্লাশ প্লাস লিপস্টিক হিসেবে ইউজ করে নেব। জাস্ট ওই কালারটাকে আমি আইলিডের মধ্যে জাস্ট হালকা হালকা করে লাগিয়ে নিচ্ছি, পুরো চোখের ওপর অবধি যাবে না, জাস্ট আইলিডটাতে ওই কালারটাকে লাগিয়ে ভালো করে একটু ব্লেন্ড করে নেবে আঙুল দিয়ে। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে তোমাদের পছন্দ মতো মাস্কারা লাগিয়ে নেবে। এটা আমার কারেন্ট ফেভারিট মাস্কারা, এটার রিভিউটা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখতে চাইলে দেখতে পারো। এটা জাস্ট ফ্যাব মাস্কারা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, এত সুন্দর লেন্থ আর ভলিউমনেস দেয় যে আমি কি বলবো। মাস্কারাটা লাগানো হয়ে গেলে লিপটাকে লাইন করে লিপস্টিকটা লাগিয়ে নেবো, ওই সেম লিপস্টিক যেটা আমি চোখের মেকআপে ইউজ করেছিলাম, এবং পরে আমি সেই লিপস্টিকটাকে ব্লাশ হিসেবেও ইউজ করব, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে আগে। লিপস্টিক লাগানো হয়ে গেলে তোমাদের পছন্দ মতো কাজল তোমরা ইউজ করে নিতে পারো। আমি এলেট্রিনের কাজল ইউজ করি, তো আমি এলেট্রিনেরই কাজল লাগাবো। আর এই মাস্কারাটা দুটো স্টেপে কমপ্লিট হয়, তাই আমি সেকেন্ড স্টেপটাও অ্যাপ্লাই করে নেব। এবং অ্যাপ্লাই করে নেওয়ার পর যে পেন্সিলটা দিয়ে আমি লিপ লাইন করেছিলাম সেই পেন্সিলটা দিয়েই অ্যাজ এ কন্টোর আমি ইউজ করে নেবো, কারণ আমার নাকটা তো খুব সুন্দর, তাই জন্য কন্টোর না করলে চলবে না। তো এখানে আমার লুকটা হলো কমপ্লিট, চলো একটু মিউজিক দিয়ে পুরো লুকটা এবার দেখে নেওয়া যাক। 1 2 3 স্টার্ট।